হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোম মেকার মোটুশি। তো আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, আর ব্লগটা শুরু করার প্রথমেই আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার ব্লগটা ক্লিক করে চলে এসেছো দেখার জন্য। আর বড়দেরকে প্রণাম জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। চলো, আজ হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কিন্তু ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ মোবাইলে একটুও চার্জ ছিল না। এখনও মোবাইলটা চার্জে বসানোই রয়েছে। তো চলো চার্জ থেকে মোবাইলটাকে খুলি আর নিয়ে সোজা যাই কিচেনে, আর কিচেনে আমি কী কী রান্না শুরু করে দিয়েছিলাম শেয়ার করি তোমাদের সাথে। আমি সারাদিন কী কী করছি সমস্ত কিছুই শেয়ার করবো তোমাদের সাথে, আর তোমরা থাকো সারাদিন আমার সাথে। তো চলো বন্ধুরা, তো এই যে রান্না বান্না সব দেখো ছড়ানো ছেটানো, মানে রান্না চলছে, চা করে রেখেছি, দেবের চা হয়ে গেছে খাওয়া, আমার চাটা ঢাকা রয়েছে, একটু পরে খাবো কারণ রান্না বান্না করছি। তো আর এখানে দেখো আলু পটল কাটা রয়েছে, মাছ ভাজা রয়েছে, মাছের মাথাও আছে, আর এখানে আমি মাছটা আজকে ফুলকপি ডাঁটা আর আলু দিয়ে করছি, আর রাঁধুনি ফোড়ন দিয়ে একদম পাতলা করে করব কারণ গরমকাল। তো গরমকালে সজনে ডাঁটা তো খুবই উপকার, সবাই জানো এটা বেশি করে খাওয়া দরকার। তো চলো, মাছের ঝোলটা তো একদম চড়িয়ে দিয়েছি বলতে গেলে, এবার ঢাকা দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। আর পাশে আমার ভাত হচ্ছে, ভাতটা দেখো উতলেই এসেছে, তো মাছের ঝোল ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে ভাবলাম মশলার কৌটোগুলো অলমোস্ট ঢাকা হয়ে গেছে তাই মশলাগুলো ঢেলে নিই। তো দেখো জিরেটা তো ঢালছি, হলুদ ঢালছি আর লবণ ঢালবো, এই তিনটে মশলাই রেগুলার ইউজ হয় আর কি সব থেকে বেশি পরিমাণে। আর লবণ হচ্ছে, এটা হচ্ছে দেখো আশীর্বাদ লবণ, এত দামি লবণ, এত নাম করা লবণ, কিন্তু দেখো পড়ছে, দেখো থপ থপ করে পড়ছে, সেই যে টিভিতে দেখায় ঝরঝড় করে পড়ছে কি স্মুথ, সেরকম কিন্তু আর হয় না, শুধু ওটা টিভিতেই দেখায়। যাই হোক, গার্ডার দিয়ে টাইট করে মুড়ে রাখলাম, নাহলে আরোই নরম হয়ে একদম গলেই যাবে মনে হয়। তো চলো রান্নাবান্নাগুলো কন্টিনিউ করতে থাকি। আর যে লবণটাকে না লবণ দিয়ে আর কি পটলটাকে মাখিয়ে রাখলাম, কারণ লবণটা দিয়ে মাখালে এক্সেস জলগুলো বার হয়ে যাবে আর পটলটা অনেক নরম হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে আর কি, আর তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাও হবে, কারণ জানো আমার সকালবেলা যা হুড়োহুড়ি চলছে এখন। তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এবার দেবের টিফিন টিফিনটা প্যাক করে দিই, চলো রান্নাবান্না তো হয়ে গেছে। এটা হচ্ছে আমের চাটনি দেখতেই পাচ্ছ, আর পাশে যে বাটিতে কালো কালো এটা হচ্ছে বেগুন ভাজা, এটা কিন্তু কালো মনে হচ্ছে লাইটের জন্য, একেবারেই কালো নয়, এটা মচমচ করে লাল লাল করে ভাজা, নাহলে তো আর দেবকে দিতাম না, দেব ছুঁড়েই ফেলে দেবে। তো চলো ফাইনালি এই যে আলু পটলের তরকারিটা হয়ে গেছে, আর কালারটার গন্ধটা দুটোই সুন্দর এসছে, উফ আমাদের ফেভারিট আলু পটলের তরকারি মাছের মাথা দিয়ে। তো দেব অফিস বেরিয়ে গেছে, আমিও শুরু করে দিয়েছি রেগুলারের কাজকর্ম, সমস্ত কিছু বিছানা পাট্টি গোছানো, সাফ করা, ডাস্টিং করা শুরু হয়ে গেছে, এগুলো তো রেগুলারের কাজ করতেই হবে, আর সমস্ত গৃহবধূরাই এগুলো করে থাকে যারা ঘরবাড়িকে ভালো রাখে, ভালো দেখতে ভালোবাসে আর রাখতে ভালোবাসে, তাদের তো অবশ্যই এটা মানে রেগুলারের রুটিনে পড়ে আর কি। তো দেখো যতই মনে হয় যে করবো না কিন্তু না, যদি না ডাস্টিং করি না তাহলে যেন কেমন একটা লাগে, মনে হয় যেন সব কিছু চারিদিকে নোংরা আর নোংরা, গাটা যেন কেমন একটা পড়ে। মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে, দেখেইছো দেব অফিস চলে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি আমি আর বাচ্চারা, তারপরে ফার্নিচারগুলো ডাস্টিং হয়ে গেছে, আপাতত এখন শুধু কিচেনটাকে ক্লিন করতে হবে, কিচেনের জায়গাটা পরিষ্কার হয়নি, কিচেন ক্লিন করতে হবে আর ঘর মুছতে হবে। তো দেখো কাজ করতে করতে পুরো ঘেমে গেছে, এই গরমে একটুখানি কাজ করলে একদম ঘেমে চান। তো কাজ মানে ডাস্টিংটা করছিলাম তখনই বেলের আওয়াজ শুনতে পেয়েছো হয়তো তোমরা, ওয়ার্নিং বেলটা বাজলো। তো চলো এখন একটু ওপর ঘরে যাই, কারণ ওপর ঘরে সেই যে কাজটা ভেঙেছিল তার মিস্ত্রি এসেছে, তো দেখা যাক কি ঠিকঠাক করছে, কাজটা লাগাবে, ওপর শুধু নীল একা রয়েছে, চলো তার উপরে গিয়ে দেখি কতটা কি করছে। ঠিক করে লাগাবে
শক্ত করে না হলে হাওয়াতেই ভেঙে যাচ্ছে। আর এই যে এখানে চাদরটা গুটিয়ে দিয়েছি, এখানে উঠে কাজ করবে তো নোংরা হবে, বুঝতেই পারছ। আর এখানে এই যে কাজ ঠিক করছে, বসে ভিডিওটাকে আপলোড করবো, কারণ সকালবেলা উঠে এডিট করে সেভ করেছি, আপলোড আর করা হবে হয়ে যাবে। বসুন্ধরাকে দেখি আর আপলোড করবো, কিসের আওয়াজ হচ্ছে বাইরে, গাড়ি একটা আওয়াজ হচ্ছে। তো ফাইনালি কাঁচ লাগিয়ে চলে গেছে, আর কাঁচের ওই যে কাটা কাঁচ কাটাকাটি করেছে, তারপর সেই কী বলে পুট্টি পুট্টি লাগিয়েছে, ওগুলোতে কি ঘরে পুরো এত গন্ধ হয়েছে না, এই পুট্টির গন্ধটা উফ, আমি তো বুঝতেই পারছিলাম না ফার্স্টে যে এটা কিসের গন্ধ বেরোচ্ছে। নীল আমাকে বললো, মা ওই যে একটা আঠা মতন কি লাগিয়েছে না কাঁচের মধ্যে, ওটার গন্ধ প্রচণ্ড গন্ধ হয়ে গেছে পুরো ঘরে। আর কাঁচটা কেটেছে, তারপর এটা ওটা করেছে, পুরো যাই হোক ধুলোবালি হয়ে গেছে। আমি এখন বিছানা ঝেড়ে আর ফার্নিচারগুলো সব কিছু সাফ করে দিচ্ছি। আর নীল তো দেখো যেই নাকি খাটটাকে গুছিয়ে দিয়েছে, উঠে পড়েছে খাটের মধ্যে শুয়ে শুয়ে ছোট্ট কোলবালিশ নিয়ে টিভি দেখছে। দেখো ওর একটা ছোট্ট কোলবালিশ আছে, খুব ওটার পছন্দের আর কি, দেখছো তো ওটা একদম মাথার মধ্যে গুঁজে সুন্দর করে টিভি দেখছে। আর কার্টুন নবিতা দেখছে, নবিতা যেমন লেজি, ও সারাদিন নবিতা দেখে দেখে ওরকম লেজি হচ্ছে আর কি। তো যাই হোক এবার ঝাড়টাও দিয়ে দিই, ওপর থেকে ঝাড়া শুরু হলে তো নিচেও ময়লা হবে, বুঝতেই পারছ। এবার ফাইনালি এই উপর ঘর থেকে ঝাড় দেওয়া শুরু করেছি, একদম ঝাড় দিতে দিতে নিচের ঘরে চলে যাব, তারপরে ঘরটা মুছে নেব। তো চলো বন্ধুরা আপাতত এই সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি, আর ক্যামেরাটা অফ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। গুড আফটারনুন ফ্রেন্ডস, সেই সকালের পরে এই তোমাদের সামনে এসে বসেছি। তাও দেখো নীলকে নিয়ে ব্যস্ত, নীল দুধটা খেতে চাইছে না, তাই জন্য ওকে এই যে এরকম করে নকশা করে করে খাওয়াতে হচ্ছে আর কি। বলছে আমার মুখে ভালো লাগছে না, প্রচণ্ডই সর্দি লেগেছে আর কি। তো মামকে টিউশন থেকে নিয়ে আসলাম, তারপরে এই যে নীলকে নিয়ে বসেছি। আর এই যে পেছনে দেখতেই পাচ্ছ দেব অফিস থেকে চলে এসেছে, তো বাথরুম থেকে জাস্ট বেরোলো ফ্রেশ হয়ে। চা বানানো হয়ে গেছে, নীল এই যে বসে রয়েছে, নীলের শরীরটা ভালো নয় তো, তার মধ্যে আবার আমার সাথে এখন গেল, আমার সাথে গেল হচ্ছে বাইকে করে গিয়ে, একটু হাওয়া লেগেছে এসে আবার কাশছে। আর একটু দুধ খেয়েছে, দুধ খেয়ে বলছে আর রাত্রিবেলা কিচ্ছু ডিনারে আর কিছুই খাবে না। এই যে সমস্যা, এখন গেম খেলছে, একদম কথা শোনে না জানো তো, স্নান করতে গেলে এত জল ঘাটবে, এত জল ঘাটবে, জল নিয়ে বসে খেলা আর খেলা, অত জল ঘাটলে সত্যি লাগবে না বলো। যাই হোক চলো শোনাই, চলো উপর ঘরে চলো, চলো নামো, লাইটটা বন্ধ করো প্লিজ। আর এই যে চা হয়ে গেছে, দেব তো উপর ঘরে চলে গেছে, এখন একটু দাঁড়াও একটু দাঁড়াও, উপর ঘরে হচ্ছে আইপিএল দেখছে।
খেলা হচ্ছে, তো অফিস থেকে এসেই আইপিএল দেখা শুরু করে দিয়েছে। আর আমাকে বললো চাটা বানাতে, তো চলো এখন ওপর ঘরে যাচ্ছি, চা খাবো আর ক্যামেরাটা অফ করে দিচ্ছি। কারণ দেব অলরেডি অফিস থেকে এসে, মানে বুঝতেই পারছো অফিস থেকে এসে যে আর যদি দেখছে না এখন ক্যামেরা হাতে আমি ওর কাছে যাচ্ছি, খুব রেগে যাবে। সো ক্যামেরাটা অফ করে দিচ্ছি, লাইটটাও অফ করে দাও। বন্ধুরা, ইটস ডিনার টাইম। তো এখন ডিনার বানাতে চলে এসেছি কিচেনে, আর আজকে ডিনারে হবে হচ্ছে সেই পেঁপে, পেঁপের তরকারি। রুটি দিয়ে পেঁপের তরকারি খেতে বেশ ভালো লাগে। দেব ওইটা ভালোবাসে আর আমিও ওইটা খেতে ভালোবাসি। তো চলো এখন পেঁপের তরকারি আর রুটি বানিয়ে ফেলি ছটপট করে। শেষ, আর এটা হচ্ছে আমার রাত্রিবেলার লাস্ট কাজ, শেষ কাজ, দেবের জন্য দুধ। তো বাড়ির পেঁপেটা জাস্ট ফাটাফাটি লাগবে, বাড়ির যে কোনো জিনিসই মানে তার টেস্টই হলো আলাদা হয় নিজেদের বাড়িতে তৈরি। তো ডিনার তো হয়ে গেছে, দেব চলে গেছে ওপর ঘরে নিউজ দেখতে, নিউজ, আর আমি মিষ্টি খাচ্ছি গোলাপ জামুন। এই যে পদক বলে এগুলোকে ফেলে দিচ্ছি, চলো মিষ্টি মুখের সাথে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। আজকের দিনটা তো কেটে গেল, ব্লগটাও শেষ করে দিচ্ছি। সবাইকে গুড নাইট, বা বাই। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো, আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি, যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো যাতে করে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে ঠিক সময় পৌঁছে যায় আর কোনো ভিডিও না মিস হয়ে যায়। সো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।